Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim من يطع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এমর্মে আল্লাহ এক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এ আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মানুষ কেন বানাইলেন, তার ইবাদত করার জন্য বানাইছেন। আর যত কাজ সংসারে মানুষ করে সেইগুলি ইবাদতের সহায়ক হিসাবে করে, আনুষঙ্গিক কাজ হিসাবে করে। মানুষের জীবনের মূল কাজ মাত্র একটা, আল্লাহর ইবাদত। আর অন্যান্য যত কাজ আছে সংসারে সেগুলি তার সহায়ক। কথাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। আজকের এই সবার আয়োজন একমাত্র ওয়াজের জন্য, এই সবার একমাত্র উদ্দেশ্য হল ওয়াজ। তাহলে এখানে বাতি জ্বালানো হইল কেন, ফ্যান চালানো হইল কেন, মাইক সাউন্ড বক্সের ব্যবস্থা করা হইল কেন, এই সবগুলি ওয়াজের সুবিধার জন্য। যেমনভাবে সবার একমাত্র কাজ হইল ওয়াজ আর বাকিগুলি বাকি আয়োজনগুলি এর সুবিধার জন্য, ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর যত কাজ মানুষ দুনিয়াতে করে সবগুলি কাজ শুধুমাত্র ইবাদতের সুবিধার জন্য। খাওয়া ইবাদত নয়, খাওয়া সংসারের কাজ। ঘুমানি ইবাদত নয়, ঘুমানি সংসারের কাজ।
বাড়িঘর নিয়ে বসবাস করা সংসারের কাজ, বিবি বাচ্চা লালন পালন করা সংসারের কাজ, রুজি রোজগার করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, এই কাজগুলির জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এই কাজগুলি পশু জানোয়ারও করতে পারে, শুধু মানুষে খায় না, জীব জানোয়ারেও খায়। শুধু মানুষ ঘুমায় না, জীব জানোয়ারও ঘুমায়। শুধু মানুষ বাচ্চা জন্ম দেয় না, জীব জানোয়ারও বাচ্চা জন্ম দেয়। কাজেই মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? মানুষের কাজ কোনটা, জানোয়ারের কাজ কোনটা? জানোয়ারও পেটে কিদা লাগলে খায়, আমিও পেটে কিদা লাগলে খাই। জানোয়ারও যখন ইচ্ছা করে ঘুমায়, আমিও তো যখন ইচ্ছা করি ঘুমাই। জানোয়ারও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেয়। তাইলে তার কাজের মধ্যে আর আমার কাজের মধ্যে পার্থক্য কোথায়? একমাত্র পার্থক্য হইল আল্লাহর এবাদতে। জানোয়ারের জীবনে এবাদত বন্দেগী নাই, নমাজ রোজা নাই, এবাদত বন্দেগী আছে একমাত্র মানুষের জীবনে। এখানে মানুষ আর জানোয়ারে পার্থক্য হয়। কাজেই এই কাজ, মূল কাজ হল মানুষের জীবনে আল্লাহর এবাদত করা। খাই কেন? এবাদতের সুবিধার জন্য। রুজি রোজগার করি কেন? এবাদতের সুবিধার জন্য। ঘুমাই কেন? এবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করি কেন? এবাদতের সুবিধার জন্য। বিশ্বাস না হইলে এখন থেকে 24 ঘন্টা পেশাব পায়খানা করা বন্ধ রাখুন, দেখবেন এবাদত করতে কেমন সুবিধা হয়, না অসুবিধা হবে? হ্যাঁ, 24 ঘন্টার ঘুম বন্ধ রাখুন, দেখবেন আর এবাদত করতে পারবেন না। আমার কথা বুঝে থাকলে বলুন। খাওয়ার জন্য, ঘুমানির জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া বানাইছেন, না এবাদত করার জন্য? ওইগুলি করি কেন? এবাদতের সুবিধা। কাজেই যার জীবনে এবাদত ঠিক আছে, তার সংসারের কাজের দ্বারাও এবাদতের সওয়াব হয়। যার নামাজ রোজা এবাদত বন্দেগী ঠিক আছে, সে হালাল রুজি করলেও এবাদতের সওয়াব পায়, বিবি বাচ্চা লালন পালন করলেও এবাদতের সওয়াব পায়, চাকরি করলেও এবাদতের সওয়াব পায়, দোকানদারি করলেও এবাদতের সওয়াব পায়, খাইলেও এবাদতের সওয়াব পায়, ঘুমাইলেও এবাদতের সওয়াব পায়, পেশাব পায়খানা করলেও এবাদতের সওয়াব পায়। কিন্তু যার জীবনে মূল কাজ ঠিক নাই, খাওয়া ঠিক আছে, ঘুমানি ঠিক আছে, রুজি রোজগার ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, দোকানদারি ঠিক আছে, চাকরি ঠিক আছে, বিবি বাচ্চা লালন পালন ঠিক আছে, নমাজ রোজা নাই, তার অবস্থাটা কেমন বুঝার জন্য উদাহরণ দেই। এই সবার আয়োজন শুধু ওয়াজের জন্য, বসার ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য, ফ্যানের ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য, বাতির ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য, স্টেজের ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য, মাইকের ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য, সবগুলি ব্যবস্থা হইল। আর শুধু ওয়াজ হইল না, তখন প্রশ্ন আসবে কিনা, মাইক ফিট করলেন কেন? ওয়াজেই যদি হইল না, মাইক ফিট করলেন কেন? ওয়াজেই যদি হইল না, স্টেজ সাজাইলেন কেন? ওয়াজেই যদি হইল না, সাউন্ড বক্স ফিট করলেন কেন? ওয়াজেই যদি হইল না, মানুষকে দাওয়াত করলেন কেন?
ওয়াজেই যদি হইল না মানুষকে খাওয়াইলেন কেন, প্রশ্ন আসবে কিনা? তাইলে দেখা গেল মূল কাজ ঠিক থাকলে আনুষঙ্গিক কাজও মূল কাজে গণ্য হইয়া যায়, মূল কাজ ঠিক না থাকলে আনুষঙ্গিক কাজটাও অপরাধ হইয়া যায়, অপরাধ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, খাইলা কেন সারা জীবন? তোমার নামাজ রোজা নাই, তুমি খাইলে কেন? খাওয়ার জন্য তো তোমার দরকার ছিল না, গাধা মানুষ থেকে বেশি খাইতে পারে। একটা মানুষে বেশি খাইতে পারে না একটা মহিষে বেশি খাইতে পারে? একটা মানুষ বেশি ঘুমাইতে পারে না একটা গাধা বেশি ঘুমাইতে পারে? একটা মানুষ বেশি বাচ্চা জন্ম দিতে পারে না একটা কুকুর বেশি বাচ্চা জন্ম দিতে পারে? তুমি মানুষ কেন? বড়দেরও নামাজ রোজা নাই, তোমারও নামাজ রোজা নাই, গাধারও নামাজ রোজা নাই, তোমারও নামাজ রোজা নাই, কুকুরেরও নামাজ রোজা নাই, তোমারও নামাজ রোজা নাই। কুকুরেও ফেটে কিদা লাগলে খায়, তুমিও খাও। কুকুরেও ইচ্ছা হইলে ঘুমায়, তুমিও ঘুমাও। কুকুরেও বাচ্চা জন্ম দেয়, তুমিও বাচ্চা জন্ম দাও। বলো তোমার মধ্যে আর তার মধ্যে ব্যবধান কোথায়? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মানুষে আর জানোয়ারে ব্যবধান কোথায়? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যার ইবাদত ঠিক আছে তার সংসারের কাজও ইবাদত গণ্য হইয়া যায়। এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমায়, এবাদত ঠিক আছেনি? এশার নামাজ জমাতে হইরা ঘুমাইল ঠিক আছেনি এবাদত? রাসুল বলেন, তার আধা রাতের ঘুম এবাদতে লেখা হইয়া যায়। আবার যখন ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জমাতের সাথে পড়ে, বাকি আধা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে যায়। দেখেন, ঘুম আসলে সংসারের কাজ ছিল, কিন্তু এবাদত ঠিক থাকার কারণে, ঘুমের আগের এবাদতটা আর পরের এবাদতটা ঠিক থাকার কারণে, আল্লাহর রাসূল বলেন, এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সম্পূর্ণ ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। বুঝে থাকলে বলুন, যার এবাদত ঠিক আছে তার সংসারের কাজ বেকার যায় না, সংসারের কাজও এবাদত গণ্য হয়, এবাদত গণ্য হয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোকে তার বিবির সাথে মিলামিশা করলেও এবাদতের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রসুল, একটা মানুষ একটা পুরুষ তার বিবির সাথে মিলামেশা করে মনের আনন্দে, মনের আনন্দ মিটাইলেও যদি এবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে তো সওয়াব হাসিল করা বড় সহজ দেখা যায়। জবাবে রসুল বলেন, এই ব্যক্তিটা মনের আনন্দ করার জন্য যদি আল্লাহর হুকুম মতো নিজের বিবির কাছে না গিয়া অন্য নারীর কাছে যাইত, তাহলে গুনাহ হইত কিনা? যেই কাজ আল্লাহর হুকুমের বিপরীতে করলে গুনাহ হয়, সেই কাজটাই আল্লাহর হুকুম মতে করলে সওয়াব হয়। কোন কাজ রইল সংসারের বাকি? সংসারের কোন কাজ রইল সওয়াব ছাড়া? সংসারের সব কাজে সওয়াব। সংসারের সবগুলি কাজ আমাদের এবাদতে গণ্য হয়ে যাবে যদি আমাদের এবাদতটা ঠিক থাকে আর সংসারের কাজগুলি হালাল পথে করি, হালাল উপায়, হালাল উপায়ে করি। যে এবাদতের দ্বারা মানুষ পশু জানোয়ার থেকে পৃথক হয়, পার্থক্য হয়, সেই এবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং যার জীবনে সংসারের সব কাজ ঠিক আছে কিন্তু এবাদত নাই,
আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমাকে, সারা জীবন খাইলে কেন, খাওয়ার জন্য তো বলদ যথেষ্ট ছিল, সারা জীবন ঘুমাইলে কেন, ঘুমানির জন্য তো গাধা যথেষ্ট ছিল, সারা জীবন বাচ্চা জন্ম দিলে কেন, বাচ্চা জন্ম দেওয়ার জন্য তো কুকুর যথেষ্ট ছিল, তুমি মানুষ হইলা কোন কারণ। যাদের এবাদত ঠিক আছে আর সংসারের কাজ হালাল উপায়ে করছে, এদের কোন সওয়াল জবাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে। সুতরাং মানুষের জীবনের একমাত্র মূল কাজ হইল আল্লাহর এবাদত, কিন্তু মানুষ নিজের আকলের দ্বারা, নিজের বিবেকের দ্বারা, নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা জানার উপায় নাই কোন কাজ করলে এবাদত হবে, কোন কাজ করলে এবাদত হবে না, এবাদত কোন নিয়মে করতে হবে, কোন নিয়মে করলে হবে না, এটা বুঝার মতো জ্ঞান যোগ্যতা বুদ্ধি মানুষের নাই। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 1,24,000 নবী রাসুল দুনিয়াতে পাঠাইছে মানুষকে এবাদত এবং এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। মানুষ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য, নবী রাসুল পাঠাইছেন এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। দেখুন আমরা পাঁচ বেলা নামাজ পড়ি আজান দিয়া, জমাতের সাথে একামত দিয়া, এখানে কোনো খুতবা নাই, জুম্মার নামাজ পড়ি জমাতের সাথে আজান একামত আছে সাথে খুতবাও আছে, ঈদের নামাজ পড়ি আরো বড় জমাতে খুতবা আছে কিন্তু আজানও নাই একামতও নাই, আবার জানাজার নামাজ পড়ি সেখানে আজানও নাই একামতও নাই খুতবাও নাই কোরআন তেলাওয়াতও নাই রুকুও নাই সেজদাও নাই, পাঁচ বেলার নামাজও নামাজ, জুম্মার নামাজও নামাজ, ঈদের নামাজও নামাজ, জানাজার নামাজও নামাজ, চার নামাজের এক নিয়ম না চার নামাজের চার নিয়ম, কোন ফন্ডিতে মাথা গাওয়াইয়া নিয়মগুলি জানছে না নবী জানাইছেন, তাহলে নবী পাঠাইলেন কেন, নবী পাঠাইছেন আমাকে সংসারের কাজ শিক্ষা দেওয়ার জন্য নয়, নবী পাঠাইছেন আমাকে এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য, কোন এবাদত কোন নিয়মে করতে হবে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী এ জানে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এবাদত কোন নিয়মে করতে হবে, কোন নিয়মে দুনিয়াতে জীবন যাপন করলে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাত পাওয়া যাবে, এটা যদি বিজ্ঞানীরা পণ্ডিতেরা মাথা গামাইয়া জানতে পারত তাহলে একজন নবীও দুনিয়াতে পাঠানির দরকার হইত না, বিজ্ঞানীরাই যথেষ্ট হয়ে যাবে, বিজ্ঞানীরা এগুলির কিছুই জানে না, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানীর জন্ম হবে যতক্ষণ পর্যন্ত নবীর শিক্ষা গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না মরণের ভরে তার কবরে কি অবস্থা হবে, নবীর শিক্ষা গ্রহণ না করা পর্যন্ত যত বড় বিজ্ঞানী হোক সারা জীবন বর মাথা গামাইয়া জানতে পারবে না পরকালে তার কি অবস্থা হবে, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিতভাবে মাথা গামাইয়াও বলতে পারবে না জাহান্নামের অবস্থা কি আর জান্নাতের অবস্থা কি, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একমাত্র ব্যবস্থা হিসাবে নবী রাসুল পাঠাইছেন, নবী রাসুল পাঠাইছেন মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য, নবী রাসুলের শিক্ষা দেওয়ার নিয়ম মতো এবাদত করলেই সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তখন সেই এবাদতের উসিলায় বন্যা পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাত লাভ করতে পারবে। এতক্ষণে আমি আপনাদের দুইটা কথা বোঝানোর চেষ্টা করেছি, একটা হল মানুষ বানাইলেন কেন, এর জবাব হইল আল্লাহর এবাদত করার জন্য, আর একটা হইল নবী রাসুল পাঠাইলেন কেন, এটার জবাব হইল এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য।
দুইটা কথা আমি এতক্ষণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বলতে পারবেন পরিষ্কার ভাষায় আল্লাহ মানুষ বানাইলেন কেন? আমি যদি আবাদতই করি না আমি মানুষ রইলাম নেই মুঠে না, এবাদতের দ্বারাই মানুষ মানুষ হয়, অন্য কাস্ত জানোয়ারেও হতে পারে। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ নবী রসুল পাঠান কেন? এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নবীর শিক্ষা দেওয়া নিয়মের নাম নবীর তরিকা, নবীর সুন্নত। নবীর শিক্ষা দেওয়া নিয়মের নাম নবীর তরিকা, নবীর সুন্নত। আমি বিগত কয়েকদিনের ভিতরে আপনাদের এই শহরে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। এগুলি আমাদের সমস্ত নবীর সমস্ত উম্মতের জানা থাকা দরকার। নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। নবীর সুন্নত কথার একটা অর্থ হল নবীর হাদিস, নবীর সুন্নত কথার আর একটা অর্থ হল নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, নবীর তরিকা। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা প্রথমেই মনে রাখি নবীর সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, এই তিনটা জিনিস রে নবীর কি কয়? নবীর সুন্নত কয়। এক হাদিসে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোমাদের হাতে দুটি জিনিস রেখে গেলাম, তারাক্তুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। এই দুইটা জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত শক্তভাবে আঁকড়াইয়া থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। রসুলের রেখে যাওয়া দুইটা জিনিস শক্তভাবে ধরে রাখলে জাহান্নামের যাত্রী হওয়া লাগবে না। রসুল বলেন এই দুইটা জিনিসের একটার নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টার নাম রসুলের সুন্নত হাদিস। এই হাদিসের মধ্যে রাসুল নিজেই রাসুলের সুন্নত কথাটারে রাসুলের হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের ভিতরে রাসুল নিজেই রাসুলের সুন্নত কথাটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? রাসুলের হাদিস অর্থে ব্যবহার করেছেন। রাসুলের হাদিস, রাসুলের তিনটা জিনিসকে বলা হয়। রাসুলের কথার নাম রাসুলের হাদিস, রাসুলের কাজের নাম রাসুলের হাদিস, রাসুলের সমর্থনের নাম রাসুলের হাদিস। রাসুলের কোন কটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয়? তিনটা জিনিস, কথা, কাজ, সমর্থন, এই তিন জিনিসের নাম রাসুলের হাদিস। কুরআন যেমন নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে সব ছাড়া, তেমনি ভাবে হাদিস নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে ছাড়া। কুরআন হাদিসের বেলায় এসে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়, দুনিয়ার বিদ্যার বেলায় কোনো অসুবিধা হয় না। বলেন আপনারা যে দেশে বাস করেন, এই দেশে অসংখ্য অগণিত স্কুল, কলেজ, ভার্সিটি আছে কিনা? এগুলিতে ভর্তি হইল না, উস্তাদের কাছে লেখাপড়া করল না, পাঠ্য বই লাইব্রেরির থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজেই পড়ে, সরকার এদের পড়া সমর্থন করবে? এরা শিক্ষিত হতে পারবে না, আরো ভুল বুঝবে, আরো ভুল করবে, নিজে নিজে পড়লে ভুল করবে, উস্তাদের কাছে না পড়ে নিজে নিজে পড়লে আরো ভুল করবে। যেমন ভাবে স্কুলে লেখাপড়া না করে স্কুলের বই নিজে নিজে পড়লে আরো ভুল হবে, কলেজে ভর্তি হইয়া কলেজের শিক্ষকের কাছে নিয়মিত লেখাপড়া না করলে ঘরে বইয়া বইয়া নিজে নিজে কলেজের বই পড়লে আরো ভুল হবে, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিস
উস্তাদের কাছে না শিখে নিজে নিজে শিখার চেষ্টা করলে আরো ভ্রষ্ট হবে, আরো গুমরা হবে, আরো পথভ্রষ্ট। আমাদের বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষের মধ্যে এমন একটা প্রবণতা দেখা যায়, যারা কোনো উস্তাদের কাছে কোরআন শিখতে রাজি নয়, কোনো উস্তাদের কাছে নবীর হাদিস শিখতে রাজি নয়, লাইব্রেরির থেকে কোরআনের ট্রান্সলেশন কিনে নিয়ে, লাইব্রেরির থেকে হাদিসের ট্রান্সলেশন কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়ে পড়ে কোরআন পড়নেওয়ালা হইয়া যায়, কোরআন জাননেওয়ালা, হাদিস জাননেওয়ালা হইয়া যায়। শয়তানের দুকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করি তখন সাথে সাথে আপনি তা তাড়াহুড়া করে জপতে থাকবেন না। রাসূল প্রথম প্রথম এরকম করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। রাসূলের উদ্দেশ্য ছিল যে নাযিল হইতে হইতে যদি আমি সবটুকু জপে মুখস্থ করতে না পারি, তাহলে যেই শব্দগুলি আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দগুলি আমার উম্মত পাবে কোথায়? বুঝে থাকলে বলুন, রাসূল যে নাযিল হওয়ার সময় তাড়াহুড়া করে জপতেন উম্মতের স্বার্থে কিনা? উম্মতের স্বার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দিয়া বলেন, না আপনি এমনটা করবেন না, আমি যেমন ভাবে নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি তেমনি ভাবে আমি নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। কাজেই আমি কোরআন নাযিল করার সময় শুধু মনোযোগে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ আপনাকে এই কোরআন শিক্ষা দেব। যে নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করলেন সেই নবীকে পর্যন্ত আল্লাহ উস্তাদ হইয়া কোরআন শিক্ষা দিয়েছেন। নবী নিজে নিজে কোরআন পরে শিখলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সেই যোগ্যতা দান করে দিতে পারতেন যে আপনার কাছে কোরআন নাযিল করে দিলাম, নিজে নিজেই পরে শিখে নিন, সেই ব্যবস্থাও দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? বন্দাকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা যে কোরআন নিজে নিজে শিখা যায় না, কোরআন শিখার উস্তাদ লাগে। কোরআন শিখার কি লাগে? উস্তাদ লাগে। আমি কোরআন শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, যাইতে 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 তিনি একজন সাহাবির কাছে কোরআন শিখেছেন, সাহাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোরআন শিখেছেন। আয়াতটা বুঝে থাকলে বলুন, স্বয়ং রাসূল যার কাছে আল্লাহ কোরআন নাযিল করলেন তিনি নিজে যদি কোরআন শিখার জন্য আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখতে হয়, তাহলে আপনাদের যুগের কোন পণ্ডিত কোরআন শিখতে উস্তাদ লাগবে না? কোরআন শিখতে উস্তাদ লাগে না, যে নবীর কাছে কোরআন নাযিল হইল সেই নবী কোরআন শিখতে উস্তাদ লাগে। আয়াত বুঝে থাকলে বলুন তো, নবী কোন উস্তাদের কাছে কোরআন শিখলেন? আল্লাহর কাছে। ঠিক তেমনি ভাবে নবীর হাদিস, হাদিস শিখতেও উস্তাদ লাগে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায় এর হেডিং সাব্যস্ত করেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হেডিং এর অর্থ হল, এই অধ্যায়ে আলোচনা হবে যে রসুলের কাছে আল্লাহর ওহি কিভাবে নাজিল হইত, রসুলের কাছে আল্লাহর ওহি কিভাবে নাজিল হইত, এটা আলোচনা হবে এই হেডিং এর অধীনে। বুখারী শরীফের সর্বপ্রথম এই হেডিং এর আলোচনা শুরু হবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই হেডিং এর অধীনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে ওহী নাযিল শুরু হয়েছিল তার বিবরণ দিয়েছে।
ওহী নাযিল শুরু হয়েছিল মানে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই সূরার প্রথম দিকের কয়েক আয়াত নাযিল হয়েছিল রাসূলের কাছে সর্বপ্রথম ওহী হিসাবে। আয়াতগুলি হাদিস না কুরআন? হাদিসের কিতাবের শুরুতে কুরআন নাযিল কিভাবে শুরু হইল এই আলোচনার প্রাসঙ্গিকতা কি, যৌক্তিকতা কি, কোন যুক্তিতে এটা খাটলো কিভাবে? কিতাবটা হাদিসের আর প্রথমে আলোচনা শুরু হইল কুরআন কিভাবে নাযিল শুরু হইল, খাটলো কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম মুহাদ্দিসিন একরাম লিখেছেন কুরআনও আল্লাহর ওহি হাদিসও আল্লাহর ওহি, কুরআনও আল্লাহর ওহি হাদিসও আল্লাহর ওহি, বেশ কম শুধু এইটুকু। কুরআনের অর্থ এবং শব্দ দুটাই আল্লাহর দেওয়া, আর হাদিসের অর্থটা আল্লাহর দেওয়া, শব্দটা রসুলের বাছাই করা। হাদিসের অর্থটা আল্লাহর দেওয়া, এই জন্য আল্লাহর ওহি, শব্দগুলি আল্লাহর দেওয়া নয়, আল্লাহর দেওয়া অর্থটা রসুলের বাছাই করা শব্দ দিয়া প্রকাশ করত। সুতরাং কুরআন আল্লাহর ওহি, হাদিস আল্লাহর। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহি বুখারি শরীফের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার সহি হাদিস বর্ণনা করেছে। প্রত্যেকটা হাদিস তিনি কোন উস্তাদের কাছে শিখেছেন, তার উস্তাদ কোন উস্তাদের কাছে শিখেছেন, তিনি কোন সাহাবির কাছে শিখেছেন, ওই সাহাবি রসুলের কাছে শিখেছেন পর্যন্ত তনত বর্ণনা করা। প্রত্যেকটা হাদিসের সাথে ইমাম বুখারী বলেন এই হাদিসটা আমি অমুক উস্তাদের কাছে শিখেছি, আমার উস্তাদ তার তমুক উস্তাদের কাছে শিখেছেন, তার উস্তাদ অমুক তাবেঈর কাছে শিখেছেন, তার উস্তাদ অমুক সাহাবির কাছে শিখেছেন, সাহাবি হাদিসটা রসুলের কাছে শিখেছেন। প্রত্যেকটা হাদিসের সনদ তার পর্যন্ত বর্ণনা করা হয়েছে, রসুল পর্যন্ত বর্ণনা করা হয়েছে। বুঝে থাকলে বলুন তো হাদিসগুলি আল্লাহর ওহি কিনা? ওহি কি রসুল নাজিল করেন না আল্লাহ নাজিল করেন? আল্লাহ নাজিল করেন। তাহলে সবগুলি হাদিসের সনদ রসুল পর্যন্ত বর্ণনা করা হইল, রসুল পাইলেন কোথায় হাদিসগুলি? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি প্রথম হেডিং সাব্যস্ত করেছেন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী বলতে চান যে আমি তো এই সাড়ে ছয় হাজার হাদিস আমার উস্তাদগণের মাধ্যমে রসুলের কাছ থেকে প্রাপ্ত হয়েছি, প্রত্যেকটা হাদিসের সাথে সাথে রসুল আল্লাহর কাছ থেকে শিখেছেন, রসুল আল্লাহর কাছ থেকে শিখেছেন, এটা না বলে আমি কিতাবের শুরুতেই বলে দিলাম যে সবগুলি হাদিস রসুল আল্লাহর কাছ থেকে শিখেছেন। এখন কি সাব্যস্ত হইল? রসুল কুরআন যেমন আল্লাহর কাছ থেকে শিখেছেন, রসুল হাদিসগুলিও আল্লাহর কাছ থেকে শিখেছেন। এখন যে রসুলের কাছে কুরআন নাযিল হইল সেই রসুলের কুরআন শিখতে হয় আল্লাহর কাছে, যে রসুলের কথা কাজ সমর্থন দেয় হাদিস কয় সেই রসুলেও হাদিস শিখতে হইল আল্লাহর কাছে। আর আমরা এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছি, আমরা ঘরে বইয়া বইয়া নিজে নিজে বই ফিরা কুরআন হাদিস শিখে আমাদের কোনো উস্তাদ লাগে না, কি মনে করে? এই গুমরাহির একটা উদাহরণ দিচ্ছি শুনেন, এটা গুমরাহি পদভ্রষ্টতা, এটা শয়তানের দোকান। এই যে বিদ্যুতের বাতি গলে এটার মধ্যে একটা বাল্ব আছে, বাল্বের সাথে দুইটা তারের কানেকশন আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটা তার গিয়া সুইচ পর্যন্ত পৌঁছে, সুইচ থেকে মেইন সুইচে গেছে, মেইন সুইচ থেকে বিদ্যুতের লাইনে গেছে, বিদ্যুতের লাইন থেকে পাওয়ার হাউসে গেছে, পাওয়ার হাউস থেকে বাল্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কানেকশন ঠিক থাকবে ততক্ষণই শুধু বাতিটা জ্বলবে। বাল্ব থেকে পাওয়ার হাউসের মধ্যে কোনো এক জায়গায় যদি ডিসকানেকশন হয় তারপরও বাতি জ্বলবে? ঠিক তেমনিভাবে কোরআনের শিক্ষার্থী ছাত্র, হাদিসের শিক্ষার্থী ছাত্র বাল্বের মতো, কোরআন হাদিসের মূল পাওয়ার হাউস হইলেন স্বয়ং আল্লাহ, মধ্যে রসুল আছেন, সাহাবায়ে কেরাম আছেন, তাবেঈন আছেন, তাবে তাবেঈন আছেন, হাজার হাজার উস্তাদ, এরা হইলেন মাধ্যম, মিডিয়া, এদের মাধ্যমে রসুল সাহাবা তাবেঈন উস্তাদগণের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কুরআন হাদিসের এলিমের বাতি ছাত্রর অন্তরে জ্বলে।
মধ্যখানে যদি ডিসকানেকশন হয় জ্বলবে জ্বলবে না। আমি যে লাইব্রেরি থেকে কোরআনের ইংলিশ ট্রান্সলেশন কিনে নিয়ে আসলাম, আমি যে লাইব্রেরি থেকে রসুলের হাদিসের ইংলিশ ট্রান্সলেশন কিনে নিয়ে আসলাম, এইসব বসে বসে পড়া শুরু করলাম, আমারই বিদ্যুতের পাওয়ার হাউস কোথায়, কানেকশন কোথায়, ডিসকানেকশন। কোরআন হাদিসের এলিমের বাতি তোমার অন্তরে জ্বলবে না, বরং আরো পথভ্রষ্ট হবে। বরং আরো কি হবে, কেমন পথভ্রষ্ট হবে সেটা বোঝার জন্য একটা গল্প বলি, শুনো। বাংলাদেশে একরকমের ডাক্তার আছে, এগুলির হাতুড়ি ডাক্তার করে, কিভাবে বুঝাই আপনাদেরকে। আসলে কোন ডাক্তারই লেখাপড়া করছে না, কিছু শূন্য শূন্য কিছু দেখে দেখে দেখা দেখি চিকিৎসা করে, পয়সা কামাই করার উপায়। এইরকম ডাক্তারকে বাংলা ভাষায় হাতুড়ে ডাক্তার বলে। এক হাতুড়ে ডাক্তারের কাছে একজন চক্ষু রোগী আসল, তার চোখে কি রোগ, একরকম মানুষ থাকে, এরা সন্ধ্যাবেলায় চোখে দেখে না, এটা এক ধরনের চক্ষু রোগ, সন্ধ্যাবেলায় চোখে দেখে না। এরকম একজন চক্ষু রোগী ওই হাতুড়ে ডাক্তারের কাছে আসলো, সে তো আসলে ডাক্তারই লেখাপড়া করছে না, নিজে নিজে বই বুঝা বুঝা চিকিৎসা করে। রুগীর ডাক্তার কইল, তুমি বসো, আমি বইয়ে দেখি তোমার চিকিৎসা কি লেখা আছে। তার একটা বইও আছে, লাইব্রেরি থেকে কিনা লইছে একটা বই, বলেন মেডিকেল কলেজে ভরে আইছে না লাইব্রেরি থেকে কিনা লইছে। পাওয়ার হাউসের সাথে তার বাল্বের কানেকশন আছে না ডিসকানেকশন? হ্যাঁ, ডিসকানেকশন। এ বই ভরে বই হবে, পড়তে 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 হঠাৎ করে হ্যাঁ তোমার চিকিৎসা পাইছি, কোথায়, এই দেখো আমার বইয়ের পৃষ্ঠার নিচের লাইনে লেখা আছে, চক্ষু রুগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। লাইন শেষ, পৃষ্ঠা শেষ, দাড়ি কমা নাই, কমাও নাই, ফুল স্টপও নাই। কথা বুঝতে পারছেন? লাইন শেষ, পৃষ্ঠা শেষ, দাড়ি কমা নাই, এর মানে কি, কথা শেষ না কথা বাকি? বাকি কথা কোথায় আছে, অপর পৃষ্ঠায়। সে তো আর এতগুলি বুঝে না, সে শুধু ভাড়া পাইছি চক্ষু রুগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। হ্যাঁ তোমার চিকিৎসা তো বইয়ে পাইছি, এই এই ব্যবস্থা তোমার। লোকটা বললো এছাড়া কোনো ব্যবস্থা নাই, এছাড়া কোনো ব্যবস্থা নাই। অসাতজন লোক দিয়া তারে যাতাইয়া ধরলো, আর লোহার শলা লাল করিয়া তার পায়খানার রাস্তার পাশে দাগ দিয়া দিল। এটা পছন্দ যা অবস্থা এমন হইল, আগে তো সন্ধ্যার সময় চলতে পারতো না, এখন কোন সময়ই চলতে পারে না, গেল হাসপাতাল। হাসপাতাল গা যাওয়ার পরে হাসপাতালের সার্জন জিজ্ঞেস করলো, তোমার এই রোগের সৃষ্টি হইল কিভাবে, চক্ষু রোগের থেকে আমার এই রোগের সৃষ্টি কিভাবে, কিভাবে সারা ইতিহাস কইল, ইতিহাস কইল পরে হাসপাতালের সার্জন ওই হাতুড়ে ডাক্তারে খবর দিল, তুমি যেই বই ফইরা রোগীর চিকিৎসা করছো ওই বইটা নিয়ে আসো হাসপাতালে, বই লইয়া গেছে। কই পাইছো এই চিকিৎসা, বাইর করে দেখো, বাইর করে দেখাই দেবে। এই দেখেন চক্ষু রুগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানা রাস্তার পাশে দাগ দিতে হবে, পৃষ্ঠা শেষ, লাইন শেষ, দাড়ি নাই, কমা নাই, মানে কি, ভাতা উল্টাও, সার্জন করে ভাতা উল্টাও, তা ভাতা উল্টাইছে। পরের পৃষ্ঠায় লেখা, রুগীটা যদি চতুষ পর্যন্ত হয়। পরের পৃষ্ঠায় কি লেখা, রুগীটা যদি পরের পৃষ্ঠায় লইয়া চিকিৎসা করছে না থইয়া, যারা নিজে নিজে কোরআন পড়ে কোরআন শিক্ষিত হয়, যারা নিজে নিজে গরু বইয়া হাদিস পড়ে হাদিস জানেওয়ালা হয়, এরারও একই দশা, এরারও একই দশা। কথা বুঝে থাকলে এবার বলুন, দুনিয়ার কোন বিদ্যা যেমন উস্তাদের কাছে না শিখে নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিস উস্তাদগণের কাছে যথারীতি লেখাপড়া না শিখলে কোরআন হাদিসের আলিম হওয়া যায় না। এর সহজ, এই কথাটা বোঝার জন্য সহজ প্রমাণ হইল, আল্লাহ কোরআনে নিজেই রাসূলকে বলেন, আমি আপনাকে কোরআন শিক্ষা দিব, তুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দেব। এই জন্য আপনাদের সমাজে যারা যথারীতি মাদ্রাসায় ভর্তি হইয়া উস্তাদগণের কাছে কোরআন হাদিস শিখেন নাই, এরা কেউ যদি আপনাদেরকে কোরআন বুঝাইতে চায়, এরা কেউ যদি আপনাকে হাদিসের কথা বলতে চায়,
নিজেও পদভ্রষ্ট, এদের কথা শুনলে আপনারাও হবেন পদভ্রষ্ট। কথা বুঝলেন কিনা? এ নিজেই বিপদগামী, এদের কথা শুনলে আপনারাও হবেন বিপদগামী। এই ধরনের যারা বিপদগামী করে মানুষকে, এদের একটা ঘটনা শুনুন। এখন তো এতক্ষণ তো হাতুড়ে ডাক্তারের কিচ্ছা কইছি গল্প, এখন শোনেন বাস্তব কথা। যারা নিজে নিজে হাদিস পড়ে হাদিস পড়নে বলা পণ্ডিত হওয়ার দাবি করে, এরা করে কি জানেন? নবীর হাদিস নিয়ে এই ধরনের ওই ডাক্তারের মতো তামসাটা করে। এক হাদিসে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস বিতির সহ 11 রাকাত নামাজ পড়তেন, এশার পরে ফজরের আগে, যেটা রাইতের নামাজ বলা হয় হাদিস শরীফে। এশার পরে ফজরের আগে আল্লাহ রসুল 12 মাস 11 রাকাত নামাজ পড়তেন বিতির সহ। বলেন 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কোন রাকাত থাকে? এই 8 রাকাত আল্লাহ রসুল কত কোন মাসে পড়তেন? 12 মাস। এই হাদিসটা রাখুন, শোনা থাকুন। আরেক হাদিসে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজানের ভিতরে বিতির সহ 23 রাকাত পড়তেন। এটা 12 মাস না রমজানে? 23 রাকাত থেকে 3 রাকাত বাদ দিলে কত থাকে? 20 রাকাত। 12 মাসের নামাজ না রমজানের নামাজ? 8 রাকাত রমজানের নামাজ না 12 মাসের নামাজ? এবার বলেন কোনটার নাম কি? 8 রাকাতটার নাম কি? 20 রাকাতটার নাম কি? এরা ওই 8 রাকাতের হাদিসটা বলে, আর এই হাদিসটা দলিল দেয় তারাবি 8 রাকাত। ওই ডাক্তারে আর এই হাদিস পড়নেওয়ালায় বেশ কম কত? কোথাকার হাদিস কোথায় নিয়ে গেল? চতুষ্পদ জানোয়ারের চিকিৎসা মানুষের মধ্যে ভিত করে দিল, যেমন ভাবে ডাক্তারে তেমনি ভাবে এই সমস্ত নিজে নিজে হাদিস পড়নেওয়ালারা তাহাজ্জুদের হাদিস তারাবির মধ্যে নিয়ে গেল। কথা বুঝলেন কিনা দেখুন, বুঝে থাকলে বলুন। তাহাজ্জুদের হাদিস আর তারাবির হাদিস এক না ভিন্ন? ভিন্ন। তাহাজ্জুদের হাদিস যে হাদিস, যে হাদিসে 8 রাকাতের কথা বলা আছে, সেই হাদিসে 12 মাসের কথা উল্লেখ আছে। যে হাদিসে 8 রাকাত প্রমাণ হয়, সেই হাদিসে কোন মাসের কথা উল্লেখ আছে? 12 মাস। কি তারাবিহ না তাহাজ্জুদ হয়? আর যে হাদিস 20 রাকাত, সেই হাদিস রমজানের, সেই হাদিসে রমজানের কথা উল্লেখ আছে। বলেন এই এই গন্ডগোল গড়াইল কেন? উস্তাদের কাছে হাদিস পড়ার কারণে না নিজে নিজে হাদিস পড়ার কারণে? যারা নিজে নিজে হাদিস পড়ে এরা নিজেরাও বিপথে গেছে, এদের কথায় যদি আপনারা কেউ চলেন আপনারাও বিপথে যাবেন। হাদিস সম্পর্কে আজকে এইটুকু বললাম। আমার মূল কথা ছিল রসুলের সুন্নত কথার তিনটা অর্থ। এক নম্বর, রসুলের সুন্নত কথার এক নম্বর অর্থ রসুলের হাদিস। রসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ রসুলের আমল। রসুলের হাদিস কথার তিন নম্বর অর্থ রসুলের তরিকা। শিখতে হবে কার কাছে? উস্তাদের কাছে। উস্তাদ, উস্তাদরাই হইলেন আলেম। আল্লাহ হইলেন সমস্ত জগৎবাসীর চেয়ে বড় আলেম, তিনি মুহাম্মাদুর রসুলুল্লাহর উস্তাদ। মুহাম্মাদুর রসুলুল্লাহ হইলেন সমস্ত নবীগণের চেয়ে বড় আলেম, তিনি উম্মতের উস্তাদ। মুহাম্মাদুর রসুলুল্লাহর পরে গোটা উম্মতের চেয়ে বড় আলেম হইলেন সাহাবায়ে কেরাম, তারা গোটা উম্মতের উস্তাদ। এই উস্তাদগণ হইলেন আলেম। এই সমস্ত কুরআন হাদিসের উস্তাদ বা আলেমদের সম্পর্ক সাথে যারা আলেম নয় তাদের কেমন সম্পর্ক হবে, এই কথাটাও অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের অনেকের কাছে জানা না থাকার কারণে আমরা আলেমদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারি না। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচাতো ভাই ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে আব্বাস। রসুলের আপন চাচার নাম আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, রসুলের কি? আপন চাচাতো ভাই। রসুলের আপন চাচাতো ভাই, একটা বিশেষ লম্বা ঘটনা প্রসঙ্গে, সেই ঘটনা আমি এখানে বলবো না, সময় নেই, তার লম্বা ঘটনা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে সমস্ত মুসলমান রাসুলকে পাইল না, এই সমস্ত মুসলমানের জন্য আলেমরাই নবী। যে সমস্ত মুসলমান রাসুলকে পাইল না, এই সমস্ত মুসলমানের জন্য আলেমরাই নবী। এর মানে কি?
এর মানে হইল একটা উদাহরণের মাধ্যমে, ধরুন এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করলো, হয় না এমন? আমাদের নবী তো এরকমই, আমাদের নবী তো মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করছে, মদনী সাহেব বলে গেছে নাকি? তো ধরুন এক লোক এরকম মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবার ইন্তেকাল হইল, জন্মের পরে তার চাচা তাকে লালন পালন করলো, চাচা তারে লেখাপড়া করাইল, চাচা তারে মানুষ বানাইল। এই ছেলেটা যদি বলে যে আমার জন্য আমার চাচাই আমার বাবা, ভুল হবে? ভুল হবে? হবে না। তাহলে আমার জন্য আমার চাচাই আমার বাবা কথার ব্যাখ্যা কি? আমার চাচাই আমারে জন্ম দিছে না চাচাই আমারে মানুষ বানাইছে? ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা যারা নবীরা পাইছো না, তোমাদের জন্য আলেমরাই নবী, কারণ আলেমরা নবী হইয়া গেছেন না। নবীরে পাইলে যেই জিনিস তোমরা নবীর কাছে শিখার কথা ছিল সেই জিনিস একমাত্র আলেমদের কাছে তোমরা শিখ। গোটা উম্মতে কলেমা শিখার কথা ছিল নবীর কাছে, গোটা উম্মতে নামাজ শিখার কথা ছিল নবীর কাছে, হালাল হারাম শিখার কথা ছিল কার কাছে? নবীর কাছে। দুনিয়াতে আইসা নবীকে পাইলাম না, নবীর পক্ষ থেকে আলেম আমাকে উজুগুসল শিখাইলেন, কলেমা কালাম শিখাইলেন, পাকনা ভাগ শিখাইলেন, এবাদত বন্দেগী শিখাইলেন, নামাজ রোজা শিখাইলেন। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, রসুলের আপন চাচা তো ভাই এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, উনার সমান মুফাসসিরে কোরআন দুনিয়াতে আর নাই। ইনি বলেন, তোমরা যারা দুনিয়াতে আইসা আলিমকে নবীকে পাও নাই, তোমাদের জন্য আলিম ওই নবী। সুতরাং নবীকে পাইলে নবীর সাথে যেইভাবে ব্যবহার, যেই রকম ব্যবহার করতে হইত, যারা নবীকে পাইল না তারা আলিমদের সাথে সেই রকম ব্যবহার করতে হবে। ব্যবহারের উদাহরণ এবং বিবরণ আয়াতে হাদিসে তফসিরে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহ। আল্লাহ বলেন, একজন লোক নবীর সাথে দেখা করতে গেছিল মদিনায়, এই সময় নবী দুপুরের সময় বিশ্রাম করতেছিলেন, নবীরে বিশ্রাম করতে দিল না, ডাকিয়া বাইর করলো, ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইনা, মুহাম্মদ বাইর হও ঘর থেকে, আমরা দরকারে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর সাথে বেয়াদবি আচরণ করছো তোমরা, তোমার দরকারে আসছো নবীর সাথে দেখা করতে, নবীর বিশ্রামে বেগাত ঘটাইবে কেন? তুমি অপেক্ষা করবে, নবী যখন নিজের ইচ্ছায় বেরোন তখন দেখা করবে। এই আয়াতের ঘটনা উল্লেখ করিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক এই রকমের ব্যবহার যারা আলেম নয় তারা আলেমদের সাথে করতে হবে, কারণ তোমরা যারা আলেম না তোমাদের জন্য আলেম ওই নবী। নবীরে পাইলে যেই রকম ব্যবহার নবীর সাথে করতে হইত, নবীদের যারা পাইল না তারা আলেমদের সাথে ঠিক সেই রকম ব্যবহার করতে হবে। এই কারণে হাদিসের কিতাবে তফসিরের কিতাবে উল্লেখ আছে যে আলেমগণ আল্লাহর কথা বলেন, রাসুলের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, কবরের কথা, হাসরের কথা, পুল সিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, হালাল হারামের কথা বলেন। বুঝে থাকলে বলুন, নিজের স্বার্থে না জনগণের স্বার্থে, এই কথাটা বুঝতে হবে আপনাদের। আলেমগণ হালাল হারামের কথা কেন বলেন, কোরআন হাদিসের কথা কেন বলেন, মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, বেশ দুদকের কথা আলেমগণ সারা দুনিয়ার মানুষকে কেন বলেন, নিজেদের স্বার্থে না জনগণের স্বার্থে? জনগণের স্বার্থে। এই কারণে অনেক জনগণ আলিমদের বিরুদ্ধে কেঁপে যায়, এটার নাম নিমক হালালি না নিমক হারামি। আছে কি বর্তমান সমাজে এমন নিমক হারাম মুসলমান? নিমক হারাম। নিজেদের জীবন যৌবন, নিজেদের ঘর সংসার, নিজেদের বাড়ি ঘর, নিজেদের রুজি রোজগার, নিজেদের বিবি বাচ্চা সবকিছুকে পিছে ফেলে জীবন বাজি করে সারা জীবন বর মানুষকে দিনের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, এই জনগণকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এই আলেমগণের বিরুদ্ধে যারা কেঁপে যায়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর বিরোধিতা যারা করেছিল তাদের যেই পরিণত হবে, আলেমদের সাথে এই রকম বিরোধিতা যারা করে তারা একই পরিণতি হবে। মুফাসসিরিনে কেরাম ফেরাউনের ঘটনা দিয়ে উদাহরণ দিয়েছেন,
ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম যখন শিশু, মূসা শিশু মায়ের পেটে থাকা অবস্থাতেই আল্লাহ মাকে নির্দেশ দিলেন তোমার এই সন্তান জন্ম হইলে বাক্সে ঢুকাইয়া নদীতে বসাইয়া দিও, তারপরে ফেরাউনের হাত থেকে আমি আল্লাহ রক্ষা করব। মা আল্লাহর নির্দেশ মতো শিশু মূসাকে বাক্সে ঢুকাইয়া নদীতে বসাইয়া দিলেন, নদীর পানি আল্লাহর হুকুমে এই শিশু মূসার বাক্স নিয়ে ফেরাউনের গাছেই লাগাইল। যেই ফেরাউনের হাত থেকে বাঁচানির জন্য ব্যবস্থা, বাক্সটা ফেরাউনের গাছেই লাগাইল। শেষ পর্যন্ত ফেরাউন হুকুম দিয়া দিল এই বাচ্চাকে যেখানেই পাওয়া যায় সেখানেই হত্যা করো। বাচ্চা যখন পাওয়া গেল জল্লাদ বাহিনী হাজির হইল হত্যা করার জন্য। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের বিবির নাম আসিয়া, আসিয়া জল্লাদ বাহিনীকে বলল এই শিশুটা আমার দয়া মায়া লাগে, আমি লালন পালন করতে চাই। জল্লাদের দলে কয় তোমার দয়া মায়া লাগলে কাজ হবে না, ফেরাউনের নির্দেশ রাজার নির্দেশ হত্যা করব, আমাদের হাতে সমঝাও। বিবি আসিয়া কয় আমার স্বামী হুকুম দিছে হত্যা করার জন্য, আমার স্বামী যদি আমাকে পারমিশন দেয় লালন পালন করার জন্য তোমরা হত্যাকারী কে? তারা বলে হ্যাঁ ঠিক আছে, তোমার স্বামী তো আমাদেরকে হত্যার জন্য আদেশ দিছে, তোমার স্বামী যদি তাকে লালন পালনের অনুমতি দেয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দাঁড়াইয়া থাকা অবস্থায় জিজ্ঞাসা করে ফেরাউনকে অনুমতি দেয় কিনা, দিলে তো ঠিক আছে না দিলে আমরা হত্যা করব। জল্লাদ বাহিনী ছুরি নিয়ে দাঁড়াইয়া রইল আর ফেরাউন শিশু মুসারে আসিয়া শিশু মুসারে কুলে নিয়ে ফেরাউনের কাছে গেল। ইয়া কইল তোমার হুকুমে জল্লাদ বাহিনী তারে হত্যা করতে চায়, কিন্তু আমার এই শিশুটার দয়া মায়া লাগছে, আমার মনে চায় তারে লালন পালন করতাম, এখন তোমার পারমিশনের উপর নির্ভর করে সব কিছু। ফেরাউনে কয় এই আসিয়া তোর দয়া মায়া লাগতে পারে, আমার দয়া মায়া লাগে না। ঘটনার এই অংশ থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই শিশুটা নবী হইবার আরো চল্লিশ বছর বাকি, কতদিন এখনই নবী না নবী হওয়ার আরো চল্লিশ বছর বাকি, যে শিশুটার নবী হওয়ার আরো চল্লিশ বছর বাকি সেই শিশুটারে ফেরাউনে দেখল দয়া মায়া লাগে না, এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়েছে না। আর বিবি আসিয়া দেখল মায়া লাগে, এই কারণে আল্লাহ আসিয়ারে এমন ইমান দান করলেন মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। এখান থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন ঠিক একই অবস্থা আলিমগণের বেলায়, আলিমগণ আল্লাহর কথা বলেন কেন, রাসুলের কথা বলেন কেন, কুরআন হাদিসের কথা বলেন কেন, হালাল হারামের কথা বলেন কেন, এই জন্য যার মনে আলিমদেরকে ভালো লাগে না ফেরাউনের মতো মরণ হবে তাদের। আর আলেমগণকে আমি আমার কোন উপকার করে দেন না, তুমি তিনি সংসারের, তিনি সংসারে আমাকে টাকা পয়সা দন দৌলত দান করেন না, আমার ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করেন না, আলেমগণ আল্লাহর কথা রসুলের কথা বলেন, আলেমগণ হালাল হারামের কথা বলেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেন, এই জন্য আমার মনে আলেমদেরকে ভালো লাগে, যাদের মনটা এইরকম তফসিরের কিতাবে লেখেন তাদের বিবি আসিয়ার মতো মরণ হবে। আর কিভাবে বললে বিষয়টা আপনারা পরিষ্কার ভাবে বুঝবেন, আমি এর চেয়ে পরিষ্কার ভাষা জানি না। আলেমদের প্রতি যাদের মনে কুটিলতা থাকবে ফেরাউনের মতো তাদের মরণ হবে, আলেমদের প্রতি যাদের মন সরল হবে বিবি আসিয়ার মতো তাদের মরণ হবে। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি নবীর কাছে কলেমা শিখছ না আলিমের কাছেই শিখছ, তুমি নবীর কাছে উর্দু শিখছ না আলিমের কাছেই শিখছ, তুমি নবীর কাছে নামাজ শিখছ না আলিমের কাছেই শিখছ, সুতরাং তোমার লাগে আলিমই নবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তোমার জন্য আলিমই নবী। এই জন্য যেহেতু কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আমরা পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ পাব না, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া জান্নাত লাভের কোনো পথ পাব না, আর এই শিক্ষায় শিক্ষিত হলেন একমাত্র আলেমগণ, এই জন্য আলেমগণের প্রতি আমার মন থাকতে হবে ভালো, মরণ হবে আসিয়ার মতো। আলেমগণের প্রতি যার মন খারাপ থাকবে তাদের মরণ হবে ফেরাউনের মতো। এই আলেমগণ নিজেদের স্বার্থে জনগণকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনান না জনগণকে জাহান্নাম থেকে রক্ষা করার সাথে, জনগণকে জাহান্নাম থেকে রক্ষা করার সাথে। এর উদাহরণ হল দাঁতের মতো আর জিব্বার মতো, দাঁতের ফাঁকি দিয়া যদি কোনো কাঁটা ঢুকে যে কারণে দাঁতে ব্যথা হয় না, মাঝে মধ্যে এরকম
দাঁতের ফাঁকি দিয়া কোনো কাটা ঢুকলে, হাড্ডির টুকরা ঢুকলে দাঁতে ব্যথা শুরু হয়, তখন থেকে জিব্বা ওই 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 কাটাকে ঠেলতে শুরু করে, ব্যথা হইল দাঁতে আর ঠেলে জিব্বায়। ঠিক তেমনি ভাবে জনগণ যখন গুনার কাজ করে তখন আলেমগণ তাদেরকে ঠেলতে থাকে গুনার পথ থেকে ফিরাবার জন্য। দাঁতের ফাঁকে কাটা ঢুকলে দাঁতেই কাটা ঠেলে না জিব্বায় ঠেলে, তেমনি ভাবে জনগণ জাহান্নামে যাওয়ার মতো কাজ করলে আলেমগণ তাদেরকে ঠেলে ফিরাইবার জন্য জিব্বা ওই কাটাকে ঠেলতে ঠেলতে অনেক সময় নিজে জখম হইয়া যায়, কিন্তু ঠেলানি বন্ধ করে না বাইর না করা পর্যন্ত। এই এই জিব্বাকে দাঁত যদি কোনোদিন সুযোগ মতো পায়, এই জিব্বাকে দাঁত যদি কোনোদিন সুযোগ মতো পায়, তাহলে সারা জীবনের নিমক হালালি করে দেয়, সারা জীবনের নিমক হারামি। এইরকম কিছু জনগণ আছে, আলেমগণ সারা জীবন বর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করল, কোনদিন যদি চান্স মতো এদেরকে পায় সারা জীবনের নিমক হারামি করে দেয়। আছে কিনা নাই? আছে। এইটা আলেমগণ নবীগণের কাছ থেকে পাইয়েই আসেন। মুসা আলাইহিসসালাম ফেরাউন রে বাঁচাইবার জন্য সারা জীবন চেষ্টা করলেন, হে সারা জীবন মুসার বিরুদ্ধে দুশ্মনী করল। ইব্রাহিম আলাইহিসসালাম সারা জীবন বর নমরুদরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন, নমরুদ ইব্রাহিমরে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। না শুনেন নাই ঘটনা কোনদিন? কি অপরাধ করেছিলেন ইব্রাহিম? নমরুদের সম্পত্তি দখল করেছিলেন, নমরুদের মাথায় ডান্ডা দিয়ে আবারই দিছিলেন, না তারে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। অপরাধ একটাই, ইব্রাহিমের যেই অপরাধে নমরুদ তারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, মুসা নবীর যে অপরাধে ফেরাউন তাকে দেশান্তর করল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে অপরাধে আবু জাহাল সন্ত্রাসী বাহিনী মদিনায় হামলা করতে গেল, আলেমগণের একই অপরাধে একদল মানুষ তাদের বিরুদ্ধে হামলা করে, একই অপরাধ। যা ওয়ারাসাতুল আম্বিয়া এটারই নাম, নবীগণের উত্তরাধিকারী এটারই নাম। নবীগণের যেই দশা আলেমগণের সেই দশা হতে বাধ্য। তাই এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আসাদুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হন নবী রসুলগণ, আর নবী রসুলগণের পরে নায়েবে নবীগণ তাদের অনুসারীগণ পরবর্তীতে বেশি বিপদ আপদের সম্মুখীন হন, নিজের স্বার্থের কাজ করতে গিয়া না জনগণের উপকার করতে গিয়া, নিজের স্বার্থের কাজ করতে গিয়া বিপদে ভরা আর জনগণের উপকার করতে গিয়া বিপদে ভরা এক সমান নয়, আল্লাহর কাছে আকাশ পাতাল ব্যবধান আছে। এই জন্য এই প্রসঙ্গে আমরা আলেমগণ সম্পর্কে আমাদের মনোভাব কেমন হতে হবে এটা আমাদের খুব ভালো রকম বুঝে শুনে স্মরণ রাখা দরকার। কোন আলেমের প্রতি যদি তার মনের মধ্যে কুবাব থাকে, এটার জন্য আলেমের বিন্দু মাত্র ক্ষতি হবে না, তার মরণ হবে ফেরাউনের মতো। কোন আলেমদের প্রতি যদি তা কারো মনের মধ্যে সুভাব থাকে, তাহলে এর জন্য আলেমের কোন উপকার হবে না, তার মরণ হবে আসিয়ার মতো। কথা পরিষ্কার বুঝলেন কিনা? দেখুন, আলেমদের প্রতি মনে কুবাব থাকলে কার মতো মরণ হবে, আর আলেমদের প্রতি মনে সুভাব থাকলে কার মতো মরণ হবে। সুতরাং আপনারা যদি আসিয়ার মতো মরণ চান, মনোভাব কেমন রাখবেন সেটা পরিষ্কার হয়ে গেল, আর যদি ফেরাউনের মতো মরণ চান তাহলে মনোভাব কেমন রাখতে হবে সেটাও পরিষ্কার হয়ে গেল। এই গেল কুরআন হাদিস আমরা যাদের কাছে শিখব তাদের পর্যায়, তাদের অবস্থা এবং অবস্থান, এবং আমাদের ব্যাপারে তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কর্তব্য। এবার আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাই। রাসূলের সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর, রাসূলের সুন্নত অর্থ রাসূলের হাদিস। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, রাসূলের হাদিস শিখব ওই হাতুরে ডাক্তারের বই পড়ার মতো না উস্তাদের কাছে? উস্তাদ কারা? আলেমগণ। আলেমগণের প্রতি মনোভাব কেমন রাখতে হবে এটা আলোচনা হল। দুই নম্বর, রাসূলের সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল রাসূলের ওই আমল, যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। শরীয়তের বিধিবিধানের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, কতগুলি কাজ আছে সুন্নতে মুআক্কাদা, কতগুলি কাজ আছে সুন্নতে জায়েদা, কতগুলি কাজ আছে নফল, কতগুলি কাজ আছে মুস্তাহাব। মোটামুটি ভাবে বোঝার জন্য দুইটা পরিভাষা আছে, দুইটা শব্দ আছে। একটারে কয় জরুরিয়াতে দিন, আর একটারে কয় জওয়াইদাতে দিন, অর্থাৎ ধর্মের বাধ্যতামূলক কাজ আর ধর্মের ঐচ্ছিক কাজ, ফরজ ওয়াজিব
সুন্নতে মুআক্কাদা, এই তিনটা হলো বাধ্যতামূলক কাজ। ফরজ আমল যদি করে না জাহান্নামে যাইতে হবে, ওয়াজিব আমল যদি করে না জাহান্নামে যাইতে হবে, সুন্নতে মুআক্কাদা আমল যদি রেগুলার করে না, রেগুলার ওই সুন্নতে মুআক্কাদা আমল করে না, তাকেও শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ফরজ আমল না করলে শাস্তি ভোগ করতে হবে, ওয়াজিব আমল না করলে শাস্তি ভোগ করতে হবে, সুন্নতে মুআক্কাদা আমল না করলে শাস্তি ভোগ করতে হবে। এই এই জন্য এই তিনটার নাম ধর্মের বাধ্যতামূলক কাজ, এই তিনটার নাম ধর্মের বাধ্যতামূলক কাজ। আর সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব এগুলি করলে আলাদা পুরস্কার পাবে, না করলে কোনো শাস্তি হবে না। এই জন্য এগুলিকে ধর্মের বাধ্যতামূলক কাজ বলে না, এগুলিকে ঐচ্ছিক কাজ বলে। ইচ্ছা হইলে আসরের চার রাকাত সুন্নত পড়ো, ইচ্ছা না হইলে না পড়ো। আসরের চার রাকাত সুন্নত মুআক্কাদা না জায়েদা? জায়েদা। এটার বিধান কি? ইচ্ছা হইলে পড়ো নাইলে না পড়ো। একজনের ইচ্ছা হইলে পড়বে তারে বাধা দিও না, একজনের ইচ্ছা না হইলে না পড়বে তারে পড়তে বাধ্য করো না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। হাদিসের অর্থ হলো তোমরা ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন বানাইও না। আর তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। হাদিসের অর্থ এটা। কিন্তু যারা নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে হাদিস পড়ে, নিজে নিজে বুঝে, এরা কয় কি? কয় আল্লাহর রসুল বলেছেন ধর্মরে সহজ করো, কঠিন করো না। ধর্মরে যখন সহজ করার কথা বলতেন, তারাবির নামাজ আমার 8 রাকাত পড়লে সহজ হয়, 20 রাকাত পড়লে কঠিন হয়। রসুল বলছেন ধর্মরে সহজ করো, কঠিন করো না। কোন হাদিস কই ভিট করে দিল? এই জন্য হাদিসটার মর্ম আমাদের পরিষ্কার ভাবে বুঝে রাখা দরকার। রাসুল যে বলছেন ধর্মকে সহজ করো, কঠিন করিও না, এর মানে হইল সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব যদি কেউ নিজের মনের আগ্রহে করে না, তারে করতে বাধ্য করো না। সুন্নতে জায়েদা করতে যদি বাধ্য করা হয় তাইলে ধর্মরে কঠিন করা হয়, নফল কাজ করতে যদি বাধ্য করা হয় তাইলে ধর্মরে কঠিন করা হয়, মুস্তাহাব আমল করতে যদি বাধ্য করা হয় তাইলে ধর্মরে কঠিন করা হয়। বলেন ধর্মরে কঠিন করিও না কথার সম্পর্কটা ফরজ ওয়াজিবের সাথে না নফল মুস্তাহাবের সাথে? এটা দিনে এটার সাথে লাগাই দেয়, একটা দিনে একটার সাথে লাগাই দেয়। কেন এমন কেন করে? হাদিস উস্তাদের কাছে শিখছে না, হাদিস নিজে নিজে পড়ছে। কথা বুঝে আসছে কিনা? দেখুন নিজে নিজে পড়লে আর উস্তাদের কাছে বললে কি পরিমাণ ব্যবধান হয়। আর ধর্মরে তোমরা কঠিন করিও না, ধর্মরে সহজ রাখো, মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলির ব্যাপারে নয়, সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের ব্যাপারে। আর যে রাসূল বলেছেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না, মানুষকে ভয় লাগাইয়া দিও না। হ্যাঁ ভাই আমি ইচ্ছা মতো গুণা করব, এরপর আল্লাহ আমারে মাফ করে দিবেন, এটা করলে তো আমার সুসংবাদ হইল। আর তুমি যদি বলো গুণা করলে জাহান্নামে যাইতে হবে, তাইলে তো তুমি আমারে আতঙ্ক লাগাইয়া দিছ, আমি তো নিরাশ হইয়া যাইব। কাজী রসুল বলছেন মা মানুষের নিরাশ করো না, মানুষের সুসংবাদ দাও, কাজে আমি ইচ্ছা মতো গুণা করবো, এরপরে আমার ব্যস্ত যাইব, আমি কথা বললি আমার সুসংবাদ হয়। এও নিজে নিজে হাদিস পড়ছে আর নিজে নিজে বুঝছে, উস্তাদের কাছে পড়ছে না। হাদিসের মর্ম হইল এই কথা যে মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না, মানুষকে সুসংবাদ দাও। কথার মানে হইল মানুষ যত গুণাই করুক, পাহাড় পরিমাণ গুণা করুক, গুণা করতে করতে আসমান জমিন ভরিয়া ফেলুক, তারপরও যদি তওবা কইরা গুনাহ সারিয়া দেয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। কেমনে সুসংবাদ দিবেন? তুমি গুনাহ করতে থাকো আল্লাহ মাফ করতে থাকবেন এইভাবে, না গুনাহ সারিয়া দিলে আল্লাহ মাফ করে দিবেন সেইভাবে? বলেন তো সুসংবাদ দেওয়ার সিস্টেমটা কি? তুমি সুদ খাইতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন, তুমি ঘুষ খাইতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন, তুমি মদ খাইতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন, তুমি গাঞ্জা খাইতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন, তুমি জিনা করতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন, এইটা সুসংবাদের পদ্ধতি না? সাইরা যাও আল্লাহ মাফ করে দিবেন, কোনটা সাইরা যাও, সাইরা যাও আল্লাহ মাফ করে দিবেন। কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। কোন জামাতা যদি তার শ্বশুরের গায়ে অনিচ্ছাবশত পাও লেগে গেল, আরেকজনের জন্য ধাক্কা মারছে জামাতাকে, জামাতার পাও লেগে গেল শ্বশুরের গায়ে, এটা একরকম একটা বেয়াদবি না? বেয়াদবি না? জামাতার পা শ্বশুরের গায়ে লাগলে বেয়াদবি হয় না?
আমাদের সমাজে তো আদব বেআদব বলতে শতকরা 99 ভাগ বিদায়, শতকরা 99 ভাগ মানুষের আদব কোনটা আর বেআদবি কোনটা এখন বোঝার মতো যোগ্যতাই আর নাই। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ডান হাতে খানা পিনা কর, ডান হাতে লেনদেন কর, যতক্ষণ পর্যন্ত আমি ডান হাতে দিতে পারি ততক্ষণ পর্যন্ত যদি আমি একটা জিনিস আপনাকে বাম হাতে দেই, যতক্ষণ পর্যন্ত আমি ডান হাতে নিতে পারি ততক্ষণ পর্যন্ত যদি ডান হাতে না নিয়ে আপনার কাছ থেকে জিনিসটা আমি বাম হাতে নেই, দেবে আদবি কি শিখাইবেন, কারে শিখাইবেন? আদব বেআদব জিনিসটাও শিখার মতো ব্যাপার। যে ইসলামের যত বিধান আছে সকল বিধানের পাঁচ প্রকারের এক প্রকার হইল আদব আর বেআদব। বেআদবি করলে গুনাহ হয় না, কিন্তু গুনাহ একটা গুনাহ হয় না, হাজার গুনার দরজা খুলিয়া যায়। বেআদবি করলে গুনাহ উপস্থিত সময় একটাও হয় না, কিন্তু বেআদবি যারা করে এদেরকে যদি বাধা না দেওয়া যায়, অবাধে যদি বেআদবি করতে দেওয়া হয়, হাজার গুনার দরজা খুলিয়া যায়। কাজেই ডান হাতে দেব না বাম, কারো কাছ থেকে কোন জিনিস ডান হাতে নেব না বাম হাতে নেব, কাউকে কোন জিনিস বাম হাতে দেব না ডান হাতে দেব, ডান হাতে দেব, এগুলি হল আদবের ব্যাপার। যাই হোক, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা আতঙ্ক লাগাইও না, সুসংবাদ দাও, এর অর্থ কি তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ মাফ করতে থাকবেন না? গুনাহ তওবা করে ছেড়ে দিলে মাফ করে দেবেন? হ্যাঁ, এটার উদাহরণ বুঝেন, জামা তার পা লেগে গেল শ্বশুরের গায়ে, এটা আদব হইল না বেআদবি হইল? বেআদবি হইল। এখন জামা তার শ্বশুরকে বলতেছে, আব্বা আমার পাউডার যে আপনার গায়ে লাগছে, সাংঘাতিক রকমের বেআদবি হয়েছে, মাফ করে দেন, কিন্তু ফাউজে লাগাইছে আর সরায় না। হাসবেন না, আপনি যদি শ্বশুর হন আর আপনার জামাতা যদি আপনার গায়ে পা লাগাইয়া রাখে আর পায় মাফ করে দেন, দিবেন মাফ করিয়া? কেন? এটা মাফ করার নিয়ম না, এটা মাফ করার সিস্টেম না। যে বেআদবি তুমি করেছ এটা সংশোধন করো, তারপরে মাফ চাও। শ্বশুরে বুঝে জামাতারে মাফ করার নিয়ম, আল্লাহ বুঝে না বন্দারে মাফ করার নিয়ম। তোমার আল্লাহরে কি তোমার শ্বশুর থেকে কম বুদ্ধিমান মনে করছো নাকি? তোমার শ্বশুর যতটুকু বুঝে আল্লাহ ততটুকুও বুঝে না? শ্বশুর বুঝে ব্যাটা যে বেআদবি করছস, এটা আগে সংশোধন কর, তারপরে মাফ চা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত গুনাহ করছ সবগুলি গুনাহ করে আমি আল্লাহর সাথে বেআদবি করেছ, সংশোধন হয়ে যাও, আমি মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করি। এইটা হলো মানুষকে সুসংবাদ দাও হাদিসের ব্যাখ্যা। মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না। এবার বুঝলেন কি মানুষকে সুসংবাদ দাও মানে কি? তুমি মদ খাইতে থাকো আর আল্লাহ তোমাকে মাফ করতে থাকবেন না? তওবা করিয়া ছাড়িয়া দাও, মাফ করে দেবেন? হ্যাঁ, তওবা করে ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দেবেন। এইটার নাম হইল সুসংবাদ। সুসংবাদ দেওয়ার এইটা হইল সিস্টেম। সমস্ত ধর্মের করণীয় বিষয়াদি সবগুলি প্রথমত দুই প্রকার, একটার নাম জরুরিয়াতে দিন আর একটার নাম জওয়াইদাতে দিন। জরুরিয়াতে দিন তিন প্রকার জিনিসে কয়, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, আর বাকি তিন প্রকারের সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবিগুলি জওয়াইদাতে দিন, এগুলি ঐচ্ছিক, ওইগুলি বাধ্যতামূলক। বুঝে থাকলে বলুন, ধর্মের কতটা কাজ বাধ্যতামূলক? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ঐচ্ছিক না বাধ্যতামূলক? করতেই হবে, না করলে শাস্তি ভোগ করতেই হবে। আর তিনটা কাজ হইল সুন্নত, আর তিনটা কাজ হইল ঐচ্ছিক, করলে আলাদা পুরস্কার আছে, না করলে কোনো গুণা নাই। এর মধ্যে একটা হইল সুন্নতে জায়েদা, একটা নফল, একটা মুস্তাহাব। এবার আসুন, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ, নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি, অর্থাৎ বাধ্যতামূলক তিন কাজের তিন নম্বরটা, বাধ্যতামূলক তিন কাজ, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এর তিন নম্বরটা কি? সুন্নতে মুআক্কাদা। আর ঐচ্ছিক কাজের প্রথমটা সুন্নতে জায়েদা, এই দুইটারে নবীর সুন্নত কয়। সুন্নতে মুআক্কাদা আমলরেও নবীর সুন্নত কয়, সুন্নতে জায়েদা আমলরেও নবীর সুন্নত কয়। এখানে আমাদের অত্যন্ত জরুরি
অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই দুইটা সুন্নত সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার, বোঝা দরকার। যেহেতু এই সম্মেলন তার নাম সুন্নতে নতুন সম্মেলন, বর্তমান উম্মতের মধ্যে সুন্নত নাই, সুন্নত সম্পর্কে কোনো ধারণাও নাই, সুন্নত সম্পর্কে কোনো আইডিয়াই নাই। নবীর সুন্নত, নবীর সুন্নত অনেকে মুখে মুখে যাবে, সুন্নত বলতে কিচ্ছুই বুঝে না। এই জন্য নবীর সুন্নত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। নবীর সুন্নত থেকে দূরে সরে গেলে হবে নাকি, আগে ফরিণতিটা আমি আগে বলিনি, তারপরে সেই কথাটা বলব। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে আমলটা নবীর সুন্নত মতে করা হয়, এই আমলটার ওজন হবে হাসরের মাঠে মিজানে যে আমল নামা ওজন হবে। নবীর সুন্নত মতো যে আমল করা হইল, এই আমল যেই ব্যক্তি নবীর সুন্নত তরিকা মতো নামাজ পড়ল তার দুই রাকাত নামাজের ওজন, যেই ব্যক্তি সুন্নতের খেলাফ নামাজ পড়ল তার সারা জিন্দেগীর সমস্ত নামাজের ওজনের চেয়ে, যেই ব্যক্তি সুন্নত মতে নামাজ পড়ল তার দুই রাকাত নামাজের ওজন বাড়ি হবে। জিনিসটার গুরুত্ব কতটুকু আরেকটু বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাতে। হাসরের মাঠে যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নামে। তখন নেকির পাল্লা ভারী হবে কিভাবে? মুফাসসিরিন কেরাম লেখেন দুই গুণ তাকে যেই নেকির মধ্যে সেই নেকির পাল্লা ভারী হয়। এক গুণ হল সহিনিয়ত, যে যত সহিনিয়তে আমল করবে তার আমল মিজানে তত বেশি ওজনদার হবে। আরেক গুণ হইল নবীর সুন্নত, যে নবীর সুন্নত মতো আমল করবে তার আমলের ওজন নেকির পাল্লায় তত ভারী হবে। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এক ব্যক্তির সারা জিন্দেগীর নামাজেরও এই পরিমাণ ওজন হবে না আরেক ব্যক্তির দুই রাকাত নামাজের যে পরিমাণ ওজন হবে। ঘটনা কি? ঘটনা হইল সারা জিন্দেগি বর্ণমাজ পড়ছে, সারা জীবনই সুন্নতের খেলাফ করছে, সারা জীবনই নামাজ পড়ছে, সারা জীবনই সুন্নতের খেলাফ করছে, আর এই লোকটা দুই রাকাত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত মতো করছে। বুঝে থাকলে এবার বলুন নবীর সুন্নতের দাম আছে কিনা? নবীর সুন্নতের দাম আছে। এই জন্য নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উম্মতের বোঝা দরকার। এক নম্বরের আলোচনা হইল এতক্ষণ, দুই নম্বরের আলোচনা মাত্র শুরু হবে, তিন নম্বরের আলোচনার আজকে সময় থাকবে না ইনশাআল্লাহ। আগামীকাল, আগামী পরশু ধারাবাহিকভাবে আপনাদের শহরের বিভিন্ন এলাকায় প্রোগ্রাম আছে, ওইগুলিতে আপনারা গেলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা পাবেন। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। এটা দুই প্রকার, একটা হইল সুন্নতে মুয়াক্কাদা আর একটা হইল সুন্নতে জায়েদা। জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরেরও চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে। নামাজ পড়ার যাদের অভ্যাস আছে তারা বলুন জোহরের সময়ও চার রাকাত সুন্নত নামাজ আছে কিনা, আসরের সময়ও চার রাকাত সুন্নত নামাজ আছে কিনা? দুটোটাই চার রাকাত সুন্নত, দুটোটাই চার রাকাত সুন্নত, কিন্তু দুটোটা কি একরকম সুন্নত না দুই রকম? জোহরের সুন্নতটার নাম মুয়াক্কাদা, আসরের সুন্নতটার নাম সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয়? হ্যাঁ, এটা বোঝা দরকার। আমি বলতেছি সুন্নতে মুয়াক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয় না করলে কি হয়, এই চারটা কথা শুনেন, চার মিনিটে বলবো ইনশাআল্লাহ। সুন্নতে মুয়াক্কাদা আমল যে ব্যক্তি রেগুলার করে সেই ব্যক্তি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। আজকে আমার হাতে ওই সময় নাই, নবীর খাস সুপারিশ কারে কয় ওই আলোচনার সময় নাই, শুধু আজকের মতো এই নামটা স্মরণ রাখুন, যেই ব্যক্তি নিয়মিত নবীর সুন্নতে মুয়াক্কাদা আমল করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। আর যে ব্যক্তি নিয়মিত নবীর সুন্নতে মুয়াক্কাদা আমল করবে না এই ব্যক্তি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে না। এরা বলুন তারাবির নামাজ সুন্নতে জায়েদা না মুয়াক্কাদা? কাবলাল জুম্মার চার রাকাত সুন্নত জায়েদা না মুয়াক্কাদা? বাদাল জুম্মার চার রাকাত সুন্নত জায়েদা না মুয়াক্কাদা? তারাবির নামাজ বিশ রাকাত, তারাবির নামাজ বিশ রাকাত তারাবির সুন্নত জায়েদা না মুয়াক্কাদা? মুয়াক্কাদা।
জীবন বড়ই 20 টাকা পড়ে না, জীবন বড়ই কাবলা জুম্মা 60 টাকা পড়ে না, জীবন বড়ই বাদাল জুম্মা 60 টাকা পড়ে না, এমন মুসল্লি আছে কিনা? বলেন পড়লে কি হবে না পড়লে কি হবে, এটা আপনাদের আজকের থেকে জানা থাকতে হবে। সুন্নতে মুয়াক্কাদাগুলি রেগুলার পড়লে কি হবে, সুন্নতে মুয়াক্কাদাগুলি রেগুলার না করলে কি হবে, সুন্নতে মুয়াক্কাদাগুলি যারা জীবন ভর পালন করে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। সুন্নতে মুয়াক্কাদা যারা জীবন ভর লঙ্ঘন করে চলে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকে। যারা সুন্নতে মুয়াক্কাদা আমল করলে কি হবে না করলে কি হবে, এবারে শুন, সুন্নতে জায়েদ আমল করলে কি হবে না করলে কি হবে, যে দেখি কি হয়, বন্দায় যখন সাইটটা কাজ করে, বন্দায় যখন সাইটটা কাজ করে তখন বন্দা, বন্দায় যখন সাইটটা কাজ করে তখন বন্দা জাহান্নাম থেকে নাজাতের যোগ্য হইয়া যায়, জান্নাতে যাওয়ার যোগ্য হইয়া যায়, নবীর শাফাআত পাওয়ার যোগ্য হইয়া যায়। বলেন কথা কাজ করলে সাচ্চা এলোমেলো না, সাচ্চা ধারাবাহিক, সিরিয়াল বাই সিরিয়াল। এক নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস যখন ছেড়ে দেয় তখন বন্দা জাহান্নাম থেকে নাজাতের যোগ্য হয়ে যায়। দুই নম্বর, ফরজ ওয়াজিব যখন নিয়মিত আমল করে তখন বন্দা জান্নাতের যোগ্য হইয়া যায়। তিন নম্বর, সুন্নতে মুয়াক্কাদা যখন রেগুলার পালন করতে থাকে তখন বন্দা নবীর শাফাআত পাওয়ার যোগ্য হইয়া যায়। বুঝুন, স্মরণ রাখুন, আবার বলছি, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিলে কি হয়, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হইয়া যায়। ফরজ ওয়াজিব আমল রেগুলার করতে থাকলে কি হয়, জান্নাতের যোগ্য হইয়া যায়। সুন্নতে মুয়াক্কাদা রেগুলার পালন করতে থাকলে কি হয়, নবীর শাফাআত পাওয়ার যোগ্য হইয়া যায়। তাইলে গুনার অভ্যাস ছেড়ে দিল, ফরজ আমল ঠিক মতে করতে থাকলো, ওয়াজিব আমল ঠিক মতে করতে থাকলো, সুন্নতে মুয়াক্কাদা আমল ঠিক মতে করতে থাকলো, এই চারটা কাজের দ্বারা বন্দা জাহান্নাম থেকে নাজাতের যোগ্য হয়, জান্নাতে যাওয়ার যোগ্য হয়, নবীর শাফাআত পাওয়ার যোগ্য হয়। কিন্তু এই চার কাজের দ্বারা আল্লাহর ওলি হয় না, চার কাজের দ্বারা আল্লাহ ওলি হয় না, পাঁচ নম্বরটার দ্বারা আল্লাহর ওলি হয়, সেটা হইল সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব যে যত বেশি করে করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। বলেন তো, চার কাজের দ্বারা ওলি হয় না নাজাতের ব্যবস্থা হয়? ওলি হয় কত নম্বর কাজের দ্বারা? পাঁচ নম্বরে রয়েছে কি, সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব। একজনের মনে প্রশ্ন জাগতে পারে, চার কাজের দ্বারা আমার নাজাতের ব্যবস্থা হয়, আমি ওলি হওয়ার দরকার কি? না, কোনো দরকার নাই, আপনার শুধু বোঝার দরকার ওলি হইলে লাভ কি, ওইটা বোঝার দরকার না। কথা বুঝলেন কিনা দেখুন, জাহান্নাম থেকে নাজাতের জন্য ওলি হওয়ার দরকার নাই, চার কাজ যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য ওলি হওয়ার দরকার নাই, চার কাজ যথেষ্ট। নবীর শাফাআত পাওয়ার জন্য ওলি হওয়ার দরকার নাই, চার কাজ যথেষ্ট। আমরা চার কাজের নিয়ে খবর আছে, ওলি নিয়ে কিসের আলোচনা, চার কাজেরই তো খবর নাই। চার কাজের দ্বারাই এই জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, চার কাজের দ্বারাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়, চার কাজের দ্বারাই নবীর শাফাআত পাওয়ার ব্যবস্থা হয়, কাজেই ওলি হওয়ার দরকার নাই। পাঁচ নম্বর কাজ করতে যাব কেন, ওলি হইলে উপকারটা কি সেটা বলুন, এবং সেটা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে আপনার বলতে পারবেন। ধরুন মার্কেটে আপনার একটা দোকান আছে, আপনার দোকানের মাল বেচা কিনা করার জন্য দুইজন কর্মচারী নিযুক্ত করছেন, পাঁচ ঘন্টা করে ডিউটি, 5,000 টাকা মাসিক বেতন, কথার কথা, প্রত্যেকটা কর্মচারীর 5 ঘন্টা ডিউটি, 5,000 টাকা মাসিক বেতন। প্রথম কর্মচারীটা প্রতিদিন 5 ঘন্টা ডিউটি করে, মাস শেষে 5,000 টাকা বেতন পায়। দ্বিতীয় কর্মচারীটা 5 ঘন্টা ডিউটি করে দেরি, আর 3 ঘন্টা ওভার ডিউটি করে, বিনা বেতনে ওভার ডিউটি করে, বেতনে না বিনা বেতনে, বিনা বেতনে, এক মাস, দুই মাস, তিন মাস, ছ মাস, বছর, দুই বছর।